বছরের অন্যতম দুই ধামাকা সিনেমা RRR এবং KGF2 মুক্তির দিনেই সর্বোচ্চ ব্যবসা করার পালক এখনও RRR সিনেমারই মুকুটে। প্রথম দিনে দেশজুড়ে এ সিনেমা ব্যবসা করে মোট 158.6 কোটি টাকার। অন্যদিকে ঝড় তুলেছে KGF2। KGF চ্যাপ্টার 2 প্রথম দিনে রেকর্ড ব্যবসা করলেও টপকাতে পারেনি RRR-কে, কিন্তু KGF2 হিন্দি বক্স অফিসে ইতিহাস তৈরি করে চলেছে। এটি এক সপ্তাহের মধ্যেই SS রাজমৌলির RRR-এর হিন্দি সংস্করণকে ছাড়িয়ে গেছে। যদিও অফিসিয়াল পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে KGF2 হিন্দির 7 দিনের আয় ছিল প্রায় 254 থেকে 256 কোটি রুপি। অন্যদিকে RRR-এর হিন্দি সংস্করণের আয় 250 কোটি। এদিকে ষষ্ঠ দিনে বাহুবলীকেও হারিয়েছে KGF2। বিশ্বব্যাপী বাহুবলী সিনেমাকে পরাজিত করে সর্বকালের অষ্টম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। 2018 সালে মুক্তি পায় KGF চ্যাপ্টার 1 সিনেমাটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। KGF চ্যাপ্টার 2 সিনেমাতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবীনা টন্ডনকেও দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এদিকে এই সিনেমাটির বক্স অফিস দৌড় শীঘ্রই থামবে বলে মনে করছেন না বাণিজ্য বিশ্লেষকরা। নাবিলা সোহার, সময় সংবাদ।